আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজ আমি আপনাদেরকে একটা অত্যন্ত গুরুগম্ভীর, আকর্ষণীয় এবং 17 কোটি মুসলমানের দেশের মানুষদের হৃদয়ের স্পন্দনের যে গোলাপ, যে হৃদয়ে যে গোলাপটি ফুটে থাকে, সেই গোলাপ সম্পর্কে আমি কিছু কথা বলবো। সেটা হলো আমরা যাকে বলি বাইতুল্লাহ, যাকে বলি খানায়ে কাবা, যাকে বলি কাবা শরীফ, এই কাবা শরীফ সম্পর্কে ইতিহাস, কিছু ইতিহাস, অজানা ইতিহাস, জানা ইতিহাস বলব। যারা জানেন না তাদের জন্য ইতিহাস, তো যে কাহিনীটি ইতিহাসে লেখা আছে এবং সর্বজন বিদিত, সেটি হলো হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং হযরত ইসমাইল আলাইহিসসালাম সমন্বিতভাবে এই কাবা নির্মাণ করেছিল। কিন্তু হযরত ইসমাইল আলাইহিসসালাম এবং হযরত ইব্রাহিম আলাইহিসসালাম কবে, কখন, কিভাবে, কেন কাবা নির্মাণ করেছিলেন, এই কাহিনী যদি আপনাদেরকে না বলি তাহলে আপনারা এই কাবার ইতিহাস সম্পর্কে আসলে আনন্দ পাবেন না। শুনুন, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং হযরত ইসমাইল আলাইহিসসালাম কখন, কিভাবে, কেন, কোন পরিস্থিতিতে কাবা শরীফ নির্মাণ করেছিলেন, এটার ইতিহাস যদি আমি আপনাদেরকে না বলি তাহলে কাবার ইতিহাস সম্পর্কে আসলে আপনি ভালোভাবে হৃদয়ঙ্গম করতে পারবেন না। কিন্তু এই বিষয়টা বলার আগে আপনার বলা উচিত যে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম কে ছিলেন। ইব্রাহিম আলাইহিসসালামকে বলা হয় পৃথিবীর মানব জাতিগোষ্ঠীর প্রথম একেবারে যা প্রমাণিত আদি পুরুষ। এর কারণ হলো হযরত আদম আলাইহিসসালামের পরে উল্লেখযোগ্য আমরা যার নাম জানি নবী হিসেবে, সেই নবী হলো হযরত নূহ আলাইহিসসালাম। হযরত নূহ আলাইহিসসালামের সময় যেটা হলো ব্যাপক একটি বন্যা, সেই বন্যার পরে তামাম পৃথিবী ধ্বংস হয়ে গিয়েছিল। মানব জাতির সত্তার পরে আসলে উল্লেখযোগ্য কারো নাম পাওয়া যায় না, একমাত্র তার এক সন্তান শাম ইবনে নূহ, তার কাহিনী পাওয়া যায়। তো শাম ইবনে নূহর পরে নবী রাসূল এবং পৃথিবীর মানব জাতির মধ্যে মহামানব হিসাবে, উল্লেখযোগ্য ব্যক্তি হিসাবে আমরা সকলেই হযরত ইব্রাহিম আলাইহিসসালামের নাম জানি এবং তার থেকেই মূলত আজকের বর্তমান জমানার যত জাতিগোষ্ঠী, বড় বড় জাতিগোষ্ঠী, তার শুরুটা হয়েছিল হযরত ইব্রাহিম আলাইহিসসালাম থেকে। যেমন আজকে বনি ইসরায়েল, তো বনি ইসরায়েলের মধ্যে মূলত দুটো জাতি, ইহুদি এবং খ্রিস্টান। এটা তার যে ছেলে হযরত ইসহাক আলাইহিসসালাম থেকে এসছে। তো ইসহাক আলাইহিসসালামের ছেলে জাকারিয়া, জাকারিয়া আলাইহিসসালামের যে অন্য নাম ছিল ইসরায়েল, এবং তার থেকে তার যে এই 12টি সন্তান, এই 12টি সন্তান থেকেই মূলত যে জাতিগোষ্ঠী, সেই 12টি জাতিগোষ্ঠী থেকে ইহুদি এবং খ্রিস্টানরা আজকে তামাম পৃথিবীতে বেড়াচ্ছে, দাপিয়ে বেড়াচ্ছে, অস্তিত্ব রক্ষা করছে দুটো বৃহৎ ধর্মগোষ্ঠী। আর তার যে বড় সন্তান হযরত ইসমাইল আলাইহিসসালাম, তার থেকে বনি ইসমাইল, এই বনি ইসমাইলরা হলো উম্মতে মুহাম্মাদি বা মুসলমান সম্প্রদায়, আজকে পৃথিবীর তৃতীয় বা দ্বিতীয় বৃহত্তম জনগোষ্ঠী। এখন এই যে জাতিসত্তাটা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম কেন্দ্রে কী করে হলো, ওনার জন্ম মূলত কেনান নামক একটি স্থান, তৎকালীন কেনান, যেটি আধুনিক ইরাকের একটি এলাকায় বলে ধারণা করা হয়, এবং এটা সম্ভবত ব্যাবিলন, যে প্রাচীন ব্যাবিলন শহর ছিল সেই ব্যাবিলনের কাছাকাছি একজন যে রাজা, তখন যে রাজা যারা ছিল সেই রাজারা সাধারণত সামন্ত রাজা ছিলেন, জমিদার প্রকৃতির রাজা। এমনি এক রাজা, সব রাজারাই মূর্তি পূজা করতেন, এমনি এক রাজার মূর্তি পূজার যে প্রধান পুরোহিত, এই পুরোহিত ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিসসালামের বাবা। তো হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর হুকুমে কী করলেন, সেই আধুনিক ইরাক থেকে দল বল সহ তার লোকজন, পরিবার পরিজন সহ তিনি হিজরত করে চলে আসলেন আজকের যে বাইতুল মুকদ্দাস, সেই বাইতুল মুকদ্দাসে, অর্থাৎ ইসরায়েলে, ফিলিস্তিন এলাকাতে। এবং সেই ফিলিস্তিন এলাকা থেকে, যেখানে খানায় কাবার দূরত্ব প্রায় 2000 কিলোমিটার, এবং আপনি মনে করুন যে আজ থেকে 5000 বছর আগে যখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আপনার বাইতুল মুকদ্দাসে ছিলেন, তখনকার দিনে রাস্তাঘাট
আরবের মরুভূমি পাহাড় পর্বতের অবস্থার কথা একবার একটু চিন্তা করুন। তো তিনি সেই সেখান থেকে তার শিশুপুত্র ইসমাইলকে নিয়ে তিনি এই যে সোজা একেবারে এক চলতে চলে আসলেন এই খানায়কাবার, এখানে এনে সেই খানায়কাবার তার সেই শিশু সন্তানটিকে রাখলেন এবং তার স্ত্রীকে রাখলেন এবং রেখে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা ইন্নি আসকান্তু মিন জুররিয়াতি বিওয়াদ বিওয়াদিন গয়রি জি জার ইন ইন্দা বাইতিকাল মুহররম রব্বানা লিউকিমুস সালাতা ফাজাল আফইদাতা মিনান্নাস মিনান্নাসি তাহবি ওয়া ইলাইহিম আরজুকুহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। তো এই দোয়ার মধ্যে এই কাবা শরীফের সমস্ত ইতিহাস লুকায়। রব্বানা ইন্নি আসকান্তু মিন জুররিয়াতি বিওয়াদ, হে আল্লাহ, হে পরম করুণাময় মালিক, তোমার এই পবিত্র গৃহের কাছে, আবার লক্ষ্য করুন, তোমার এই পবিত্র গৃহের কাছে আমি আমার বংশের একটি অংশকে রেখে গেলাম। আপনি দেখেন শিশুপুত্র এবং মা হাজেরাকে রেখে গেলেন, তখন কিন্তু কাবা শরীফ নির্মিত হয়নি, তখন কাবা শরীফ নির্মিত হয়নি। তাহলে আল্লাহ এবং তার রাসূল জানতেন যে এখানে একটি ঘর ছিল এবং এখানে ভবিষ্যতে একটি ঘর হবে। তো উনি দোয়া করলেন, রব্বানা ইন্নি আসকান্তু মিন জুররিয়াতি বিওয়াদ বিওয়াদিন গয়রি জি জার ইন ইন্দা বাইতিকাল মুহররম, হে আল্লাহ, তোমার পবিত্র গৃহের নিকট আমি আমার বংশের একটি অংশকে বসতি প্রদান করলাম, তুমি তাদেরকে ফল মূল দ্বারা রিজিকের ব্যবস্থা করো। এখানে ফলমূল দেখেন, একটা ধূসর উষর মরুভূমি এবং সেখানে এত মরুভূমি যে ওখানে কোনো গাছ পানি কিচ্ছু ছিল না এবং একটা পাখিও সেখানে উড়ত না। তো আল্লাহ রাসূল দোয়া করলেন, তুমি তাদেরকে ফল দ্বারা রিজিকের ব্যবস্থা করে দিও তার বংশধরকে। তাহলে আপনি কি এখন সৌদি আরবে গিয়ে দেখবেন যে পৃথিবীর কোথাও কোনো ফল না পাওয়া গেলেও কাবা শরীফের সমস্ত ফল পাওয়া যায়। এরপরে তিনি দোয়া করলেন যে তুমি তাদেরকে নেতা বানিয়ে দাও, আমার এই যে বংশের যে অংশটিকে রেখে গেলাম তাদেরকে নেতা বানিয়ে দাও এবং এই অঞ্চলের কিছু মানুষের মন এবং মানসিকতা তাদের দিকে ঝুঁকিয়ে দাও, অনুগত করে দাও যেন তারা নেতা হতে পারে। তো এই দোয়ার মধ্যেই মূলত আসলে কাবা শরীফের সামগ্রিক ইতিহাস লুকায়িত রয়েছে। তো দোয়াটা দেখেন যে আল্লাহর যার নবী এবং রাসূল তারা কতটা সুদূর প্রসারী। 5000 বছর আগে আল্লাহ রাসূল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়া করেছেন সেই দোয়া 5000 বছর পর্যন্ত ধারাবাহিকভাবে ধীরে ধীরে একটার পর একটা বাস্তবায়িত হয়ে যাচ্ছে এবং আগামী দিনগুলো কিয়ামতের পূর্ব সময় এই দোয়ার যে বাকি আরও কী বাকি আছে এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানে। তো আপনি দেখেন তার বংশধরকে বলছে যে এই অঞ্চলের সমস্ত মানুষকে, কিছু মানুষের মনকে তাদের দিকে ঝুঁকিয়ে দাও, অনুগত করে দাও, তারা নেতা হতে পারে। তা আমি তো মনে করি যে এই দোয়ার যদি পরিপূর্ণতা লাভ করবে যেই দিন এই মক্কা কেন্দ্রের একটি সালতানাত একটি খেলাফত তৈরি হয়ে যাবে, যখন সমস্ত মানুষ এই খেলাফতের আন্ডারে বায়াত গ্রহণ করবে, এবং এটাই আমার ক্ষুদ্র বুদ্ধিতে এই দোয়ার চূড়ান্ত পরিণতি, যেটির ইঙ্গিত আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম মাহদির মাধ্যমে যে রাজনৈতিক পরিবর্তন আসবে যেটির ইঙ্গিত দিয়ে গেছেন। তো যাক, সেই প্রসঙ্গে না গিয়ে কাবার ইতিহাসে আসি। কাবা এর হযরত ইসমাইল আলাইহিস সালাম যখন পরিণত বয়সে যুবক হলেন তখন বাইতুল মুকদ্দাস থেকে, ফিলিস্তিন থেকে অর্থাৎ তার বাসভূমি থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একদিন আসলেন, এসে বাপ এবং পুত্র একত্রে বসে কাবা শরীফ নির্মাণ করলেন। এটা হলো দুনিয়ার কথা, কিন্তু এর যে মারফতিকতা সেই মারফতিকতা হলো এই কাবার পিতা পুত্রের সঙ্গে ফেরেশতারা জড়িত ছিল, কেননা পাথর কাটা, পাথর সাইজ করা, পাথর আনা, একত্র করা, এই টোটাল কাজটা আসলে ওখানে একজন পিতা পুত্রের পক্ষে এককভাবে সম্ভব ছিল না। তো এই কাজের জন্য অলৌকিকভাবে আল্লাহর ফেরেশতারা সহযোগিতা করেছে এবং আমরা ওখানে গিয়ে যে একটি
আপনি দেখেন যে তাদের যে উচ্চতা, সেই উচ্চতার চাইতে অধিক অধিক উচ্চতায় কাবা শরীফটা তৈরি করা হয়েছিল, অর্থাৎ তাদেরকে উপরে উঠতে হয়েছিল। তো সেখানে ময়ের যে কাজটি, সেই ময়ের কাজটি অলৌকিকভাবে স্বয়ংক্রিয়ভাবে করা হয়েছিল। যে ওই যে আপনারা যারা কাবা শরীফে গেলে দেখবেন যে মাকামে ইব্রাহিম নামে যে স্থানটি আছে, সেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপযুক্ত দুটো পাথর আছে। ওই পাথর দুটো ছিল এমন যে তিনি ওই পাথর দুটোর উপর দাঁড়াতেন এবং আল্লাহর হুকুমে এবং প্রয়োজন অনুসারে সেই পাথরটা উপরে উঠে যেত এবং সেই পাথর হাতে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম একটির পর একটি পাথর গেঁথে কাবা শরীফ তৈরি করলেন। তো তৈরি করার পরে সেখানে যখন পরিপূর্ণ তৈরি হয়ে গেল, তো আল্লাহ হুকুম করলেন যে হে ইব্রাহিম, তুমি মানুষকে, পৃথিবীর মানুষকে আহ্বান করো, হজের জন্য আহ্বান করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে ই আল্লাহ, এখানে তো আমি এবং আমার এই পুত্র ছাড়া অন্য কোনো মানুষ দেখতেছি না, তো আমি কাকে আহ্বান করব, কিভাবে আহ্বান করব। তো আল্লাহ বললেন যে হে ইব্রাহিম, তোমার দায়িত্ব হলো আমার হুকুম পালন করা, মানুষকে আহ্বান করা, আর সেটি পৌঁছে দেওয়ার দায়িত্ব হলো স্বয়ং আল্লাহর, আমার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হজের দাওয়াত দিলেন। দাওয়াতের পর বিভিন্ন তাফসিরে আসছে যে তিনি সেদিন যে আহ্বান জানিয়েছিলেন, পৃথিবীতে সমস্ত মানুষ পৃথিবীর মাশরিক থেকে মাগরিব পর্যন্ত সে আহ্বান শুনতে পেয়েছিল এবং সে আহ্বান তার কর্ণকুহরে মনোমস্তিষ্কে এমনভাবে গ্রথিত হয়েছে যে সে কাবার পানে ছুটে যাওয়ার জন্য তার মনের মধ্যে একটা উন্মত্ততা সৃষ্টি হয়েছে, গতি সৃষ্টি হয়েছে। এবং এটা ছিল ওই মানুষের মনের মধ্যে এইরকম একটা আগ্রহ, আবেগ, যেটা বংশ পরম্পরায় তার পরবর্তী আওলাদ আওতাদদের মধ্যে এটা ধীরে ধীরে প্রবাহিত হয়েছে। অর্থাৎ ওই যে বাবা, তার সন্তান যারাই পৃথিবীতে জন্ম নিয়েছে, ওই যে আহ্বানটা শুনেছিল, শুনে যাওয়ার পর পরবর্তী জেনারেশনের পর জেনারেশন ওই আহ্বানটা সিনা থেকে সিনা, মস্তিষ্ক থেকে মস্তিষ্ক, রক্ত থেকে রক্ত, হাড্ডি থেকে হাড্ডি, এটা পরিবাহিত হয়েছে, উত্তরাধিকারভাবে পরিবাহিত হয়েছে। এবং এই পরিবাহিত হওয়ার কারণেই কাবা যেদিন থেকে সৃষ্টি হয়েছে সেদিন থেকে আজ অবধি এটা জনগণ যেভাবে বৃদ্ধি পেয়েছে, জনসংখ্যা যেভাবে বৃদ্ধি পেয়েছে, কাবার প্রতি এই আকর্ষণ, দুর্নিবার আকর্ষণ একইভাবে বৃদ্ধি পেয়েছে। অবাক হয়ে দেখবেন যে 25 বছর আগে যেভাবে মানুষ কাবাকে ভালোবাসত, 25 বছর পরে পৃথিবীর জনসংখ্যা বেড়ে যাওয়ার পরে ভালোবাসা বেড়েছে বই কমে না। এটি হলো ওই নিয়ামত, যে নিয়ামতটি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আহ্বানের মধ্যে ছিল এবং আল্লাহ দয়া করে যেটি সমস্ত বান্দার কর্ণকুহরে প্রবাহিত করে দিয়েছেন, প্রসারিত করে দিয়েছেন। তো কাবা তৈরি হলো এবং তৈরি হওয়ার পরে তাওয়াফ শুরু হলো এবং এখন পর্যন্ত তাওয়াফ চলছে। এবং এই কাবাকে ঘিরে বহু অলৌকিক ঘটনা রয়েছে, অসংখ্য অলৌকিক ঘটনা রয়েছে। এগুলো বললে দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা শেষ হয়ে যায়। আমি শুধুমাত্র যেটি কোরআনে বলা হয়েছে সে অলৌকিক কাহিনীটি বলব, অর্থাৎ বাদশা আব্রাহা যে কাবা শরীফ ধ্বংস করতে এসেছিলেন এবং ধ্বংস করতে এসে তিনি নিজে ধ্বংস হয়ে গেলেন কিভাবে, এবং সেই কাহিনী কিভাবে কোরআনে বর্ণনা করা আছে এবং কীভাবে ইতিহাসে বর্ণনা করা হয়েছে, আমি আমার ক্ষুদ্র বুদ্ধিতে সেই ঘটনাগুলো আমি আপনাকে বলব। বাদশা আব্রাহা ছিলেন ইয়ামেন, দক্ষিণ ইয়ামেনের একজন শাসক, এবং তখন এটি আল্লাহ রাসুল যে বছর জন্মগ্রহণ করলেন, 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আওয়াল আল্লাহ রাসুল জন্মগ্রহণ করলেন, তার তিনি জন্মগ্রহণ করার কিছুদিন আগে, তিনি যখন মাতৃগর্ভে ছিলেন। তো এই কাহিনী আমরা সূরা ফিলের মধ্যে পড়ি। আল্লাহ বলতেছেন, আলাম তারা কাইফা ফালা রব্বুকা বিআসা হাবিল ফিল, হে নবী আপনি কি দেখেননি? অদ্ভুত একটা ঘটনা দেখেন তো। আল্লাহ কিন্তু বলেননি যে হে নবী আপনি কি শুনেননি, সেটি হলো যে আল্লাহ এখানে বলতেছেন যে হে নবী আপনি কি দেখেননি। সূরা ফিলের সমস্ত তাফসির যে যেভাবেই অনুবাদ করুন না কেন, তারা সবাই বলেন হে রাসুল আপনি কি দেখেননি এই শব্দটার অর্থ। এটার অর্থ হলো যে আল্লাহর যে কতগুলো মৌলিক গুণ আছে, এটা হলো সামিউন বাসিরুন, অর্থাৎ তিনি সব কিছু দেখেন শুনেন, এই গুণটা তার নবীকেও আল্লাহ দিয়ে দিয়েছেন। ফলে তিনি মাতৃগর্ভ থেকেও এই ঘটনা দেখতে পেরেছেন বলেই এই সূরার মাধ্যমে আল্লাহ বলেছেন হে নবী আপনি কি দেখেননি সেই দিন কীভাবে আমি এই অত্যাচারী বাদশা আব্রাহাকে ধ্বংস করেছিলাম। সেই কাহিনীটা কি ছিল? সেই কাহিনীটা ছিল যে এই বাদশা আব্রাহা দক্ষিণ ইয়ামেনের একজন শাসক ছিলেন, আর তখন দক্ষিণ ইয়ামেনটা ছিল মূলত পারস্য সম্রাটের অধীন, আর পারস্য সম্রাট সরাসরি ইয়ামেনটা শাসন করতেন না,
ইয়ামেন শাসন করতেন, আবিসিনিয়ার বাদশা ছিল সরাসরি পারস্য সম্রাটের অধীন, আর আবিসিনিয়ার বাদশার অধীন ছিল আব্রাহা। তা আব্রাহা আবিসিনিয়ার বাদশাকে কর দিতে হতো, কিন্তু সে ছিল খুবই চালাক চতুর, শক্তিশালী এবং অ্যাট দ্য সেম টাইম অ্যাম্বিশাস। সে করল কি, পারস্য সম্রাটের সাম্রাজ্যের খুব তখন খুব গণ্ডগোল চলছিল, দুর্বলতা চলছিল, সেই দুর্বলতার সুযোগ নিয়ে সে স্বাধীনতা ঘোষণা করে ফেলল। এবং স্বাধীনতা ঘোষণা করার ফলে তার রাজ্যে হঠাৎ করে টাকা পয়সার দরকার হলো, রাজভাণ্ডারে অতিরিক্ত অর্থবিত্ত দরকার হলো, এবং সে আশঙ্কা করলো যে পারস্য সম্রাটের পক্ষ থেকে যে কোনো সময় আক্রমণ হতে পারে। কাজেই সে আক্রমণ প্রতিহত করার জন্য তার সামরিক সরঞ্জাম কেনার দরকার, সৈন্যবাহিনী শক্তিশালী করা দরকার, দুর্গ নির্মাণ করা দরকার, অনেক টাকা দরকার। তো তখন সেই টাকা, আপনি জানেন যে ইয়েমেন এমন একটা দেশ, এই দেশের একদিকে সাগর, অন্যদিকে সৌদি আরবের ঊষর মরুভূমি, অন্যদিকে নস্ত। তো এখানে টাকা উপার্জন রাতারাতি রেভিনিউ আর্ন করা কোনো একটা সরকারের পক্ষে সম্ভব নয়, ডাকাতি করেও সম্ভব নয়। তখন তার মনে হঠাৎ একটা দুষ্ট বুদ্ধি মাথা ছাড়া দিল, সম্ভবত শয়তান বা নফসের কবলে পড়ে তার দুষ্ট বুদ্ধি আসলো। সে চিন্তা করলো যে ওই সময় ইয়েমেনের রাজধানী সানা কিংবা হাদরামাউতের পরে ওই অঞ্চলে একটিমাত্র প্রসিদ্ধ অঞ্চল নগরী ছিল, সে হলো মক্কা। আর মক্কাতে মানুষ যেত, মক্কাতে ওকাজ যে মেলা হতো, সেই মেলা কেন্দ্রিক সারা বছরই বাণিজ্য হতো, হাজার ওই যে আমলের সমস্ত মানুষ, আরব বিশ্বের মানুষ এই মেলায় অংশগ্রহণ করত, এবং এই মেলাটা হতো মূলত কাবাকে কেন্দ্র করে। এবং তখনকার যে কাবা, তখন বেসিক্যালি পৌত্তলিকতার কাবা ছিল, মুসলমানদের ঠিক এই বিষয় ছিল না, কিন্তু কাবার যে অলৌকিকত্ব, কাবার যে মালিকানা এবং কাবার যে পুত পবিত্রতা নিয়ে এই জাহেলি যুগের জাহেলরাও অনেক উচ্চ ধারণা পোষণ করতো, তারা কাবার সঙ্গে বেয়াদাবি করতো না, তারা নিজেরা কাবার পবিত্র রক্ষার জন্য কতগুলো নিয়মকানুন মেনে চলত। যা হোক, তো এই কাবার দায় দায়িত্ব যে সময়ের কাহিনী বলছি, কাবার যিনি খাদেম, প্রধান খাদেম, সেই প্রধান খাদেম ছিলেন আব্দুল মুত্তালিব, মানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা, তিনি তখন বয়োবৃদ্ধ। আব্দুল মুত্তালিব আসলে ওই কুরাইশ বংশের অন্য সবার মতো এত ধনী ছিলেন না, তার যারা চাচাতো ভাই তারা ছিলেন হার ছিলেন, আবু সুফিয়ান ছিলেন, আবুল হাব ছিলেন, এরা সবাই ধনী ছিল, কিন্তু আব্দুল মুত্তালিব অত্যন্ত সম্মানিত ছিলেন, মুরব্বী ছিলেন, কিন্তু অত ধনী ছিলেন না, যথেষ্ট ছিলেন। এবং এটা তখন আরব বলতে মক্কা একটা স্ল্যাম, মানে ওরকম পাকা ঘর ছিল না, মানুষজন সেই সিরিয়াতে ব্যবসা করতে যেত, দামেস্কের সঙ্গে মূলত ব্যবসা বাণিজ্য ছিল, ইরাকেও কিছু লোকজন যেত, এবং সেটা দিয়ে ক্ষুদ্র যারা আয় হতো তারা ওই মরুভূমির জীবনের মধ্যে মোটামুটি সচ্ছল জীবনযাপন করতো। ফলে বর্তমান সচ্ছলতার সঙ্গে আরবের সেই সচ্ছলতা যদি তুলনা করেন, এখন ঢাকার একটা বস্তির মতোই মনে হবে, এর বেশি মনে করার কোনো কারণ নাই। তাদের সহায় সম্পত্তি বলতে ছিল কিছু উট, কিছু ভেড়া, কিছু ওই আপনার স্বর্ণ, কিছু হাউস হোল্ড ম্যাটেরিয়ালস। তো এগুলো কি তারা মনে করতো জীবনের অনেক কিছু। তা আব্রাহা সময় এই অর্থনীতিতে চিন্তা করলো যে এই ওকাস কেন্দ্রিক দেশ বিদেশের যে সমস্ত গবাদি পশু আছে, টাকা আছে, ধন সম্পদ আছে, এই ফ্লোটাকে যদি মেলাটা, এরকম একটা মেলা যদি ইয়েমেনে মিলানো যায় তাহলে বেশ ভালো হয়, তখন রেভিনিউ আর্ন হবে এবং সেটা দিয়ে তার রাষ্ট্রীয় কোষাগারের চাহিদা পূর্ণ করা যাবে। এবং সে অনুযায়ী সে করলো কি, এটা নকল কাবা তৈরি করলো, এবং যেহেতু তার কাছে রাষ্ট্র ক্ষমতা ছিল সে ব্যাপকভাবে প্রচার করলো যে এটা হলো অরিজিনাল কাবা, ওই মক্কার যে কাবা ওটা নকল কাবা, তোমরা এটাকে যদি তুমি তাওয়াফ করো তাহলে সে কতগুলো রাষ্ট্রীয় ফ্যাসিলিটিস ঘোষণা করলো। সেই ফ্যাসিলিটিসের কারণে দেখা গেল খুব অল্প সময়ের মধ্যে নকল কাবা জমে উঠলো, অনেক মানুষ সেখানে আসলো। যেমন মক্কাতে দেখা গেলো যে অশ্লীলতাগুলো মক্কাতে পারমিট করা ছিল না, সেই অশ্লীলতাগুলো যেমন উলঙ্গ হয়ে নৃত্য করা, উলঙ্গ হয়ে আপনার কাবার শরীফ তাওয়াফ করা, এরপরে জেনা করা, ব্যভিচার করা, মদ্যপান করা, মদের উপর শুল্ক আরোপ না করে মদকে প্রসারিত করা, এই সমস্ত মানে ওটাকে একটা আনন্দ ফুর্তির জায়গা, নাইট ক্লাবের মতো একটা জায়গা করার জন্য যা যা করা দরকার সেটা আব্রাহা করলো। করার পর সেটা জমে গেল, জমে যাওয়ার পর এখন মক্কাতে তো ভালো মানুষও যেত, মন্দ মানুষও যেত, ব্যবসা করার জন্য যেত, মেলার জন্য যেত। তো এই যারা
ধর্মের বাইরে অন্য কাজ করার জন্য মক্কাতে যেত, তারা বেশিরভাগ মানুষ মক্কা ছেড়ে তখন এই ইয়ামেনের এই নকল কাবা ঘরে আসা শুরু করলো। এবং এইভাবে কিছুদিন চলার পরে ওই মূল কাবা মক্কার কাবার আসলে লোক সমাগম কমে গেল, এবং যারা কাবার কেন্দ্রিক ব্যবসা বাণিজ্য করতো এবং যারা কাবার রক্ষণাবেক্ষণে বিশেষ করে কুরাইশরা তারা খুব বিক্ষুব্ধ হলো। তেমনি এক কুরাইশ যুবক সে বিক্ষুব্ধ হয়ে করল কি, সেই নকল কাবাতে গেল ইয়ামেনে, গিয়ে সেই কাবার মধ্যে কোনো এক ফাঁকে ঢুকে রাত্রে পায়খানা করে আসলো। পায়খানা করে আসার পরে সকালবেলা যখন এই কাবার তাওয়াফকারীরে গিয়ে দেখলো কাবা শরীফের ভিতর থেকে গন্ধ বেরোচ্ছে, এবং সেখানে গিয়ে সেই গন্ধ গিয়ে দেখে যখন মনুষ্য মল, তখন তাদের বিশ্বাসে খুব যাকে বলে আঘাত চির ধরলো যে এটা তো আল্লাহর ঘর হতে পারে না। আল্লাহর ঘরের মধ্যে যখন এইভাবে একটা মানুষ পায়খানা করে গেল তখন আল্লাহ করলোটা কি? এবং ব্যবসাটা তার বন্ধ হয়ে গেল। বন্ধ হওয়ার পরে আব্রাহা তার গোয়েন্দা বাহিনীকে লাগালো, লাগিয়ে দেখলো যে কাজ কে করলো। খুঁজতে 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 দেখা গেল যে মক্কা থেকে যে কুরাইশ আসছে, কুরাইশ এসে কাজ করে আবার চম্পুর দিয়ে মক্কাতে চলে গেছে। এবং তিনি তখন খুব রাগ হয়ে গেলেন, রাগ হয়ে গিয়ে বললেন যে আমি ওই কাবা ধ্বংস করব। ওই কাবার নিয়ে তোমরা এত গর্ব করো, অলৌকিকত্ব নিয়ে, দেখি তোমার ওই কাবা আমি ধ্বংস করব, কোন আল্লাহ রক্ষা করে। তখন তিনি করলেন কি, তার হস্তি বাহিনী নিয়ে, তার বাহিনী নিয়ে তিনি কাবা অভিমুখে রওনা করলেন। কোনো কোনো রেওয়াতে আসছে তার একটা মাত্র হাতি ছিল, কেন আরব দেশে আসলে হাতিটা দুষ্প্রাপ্য, হাতি বাঁচেও না থাকেও না, কেউ কেউ বলে 17টা হাতি ছিল, কিন্তু হাতি একটা ছিল। তো এই হাতির কারণেই ওই বছরকে হস্তি বছর বলা হয়, এবং হাতির কারণেই এটা হস্তির যুদ্ধ, হাতির কারণেই এটা ফিল হয়ে গিয়েছে, এটা একটা বিখ্যাত কাহিনী। তো উনি মক্কার উপকণ্ঠে আসলেন এবং উনি ধারণা করলেন যে যেহেতু কাবা কেন্দ্রিক আছেন, উনি সেখানে রাজা আছে, বাদশাহ আছে, এবং উনি আব্দুল মুত্তালিবের নাম শুনেছিলেন এবং তিনি ধরে নিয়েছেন যে তারই মতো বাদশাহ সিংহাসন আছে, সৈন্যবাহিনী আছে। তো উনি বিরাট সৈন্যবাহিনী নিয়ে মক্কার উপকণ্ঠে হাজির হয়ে বসে রইলেন যুদ্ধের জন্য। তো বাদশাহ আব্রাহের আসার খবর শুনে মক্কার যারা দরিদ্র মানুষ, সাধারণ মানুষ, তারা সব ভয়ে পালিয়ে পাহাড়ে চলে গেলেন, সব পাহাড়ে চলে গেলেন, এবং আব্দুল মুত্তালিবও চলে গেলেন, পাহাড়ে চলে গেলেন। এবং যাওয়ার সময় তিনি বলে গেলেন যে হে আল্লাহ, এইভাবেই আসলে আলবিদায়ের নিহাতে আসছে যে হে আল্লাহ, তুমি জানো যে জমিনের যে জুলুমবাজ শক্তিশালী একজন বাদশাহ এই কাবা শরীফ অপমান করতে আসছে, ভাঙচুর করতে আসছে, তাকে মোকাবেলার করার কোনো শক্তি আমাদের নাই। তো কাজেই এই কাবা তোমার কাবা, তোমার জিম্মায় রেখে আমরা যান নিয়ে নিরাপদ আশ্রয় চলে গেলাম, আল্লাহ তুমি কাবা রক্ষা করো। তো এই বলে উনি পাহাড়ে চলে গেলেন। তো এরই মধ্যে কি হলো, তারা ঘুরতে 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 পাহাড়ে ঘুরে ফিরে বেড়াচ্ছেন, আর এদিকে আব্রাহার সৈন্যরা কোনো যুদ্ধবিগ্রহ না করে ত্যক্ত বিরক্ত হয়ে যাচ্ছে, এবং তারা কাবা ভাঙতে যাওয়ার আগে কীভাবে কীভাবে ভাঙবে এরকম প্ল্যান প্রোগ্রাম করছে। এরই মধ্যে হঠাৎ এক ঘটনা ঘটলো, ঘটনা ঘটলো একবার আব্দুল মুত্তালিবের কয়েকটা বকরি এই আব্রাহের সৈন্যরা ধরে নিয়ে আসলো, জবাই করে খেয়ে ফেলো বা ধরে নিয়ে আসলো। এটা যখন আব্দুল মুত্তালিবের কানে গেলে তখন উনি বৃদ্ধ মানুষ, উনি বাদশাহ আব্রাহের সাথে দেখা করার জন্য খবর পাঠালেন এবং আসলেন। তো বাদশাহ আব্দুল মুত্তালিব আসতেছে, উনি মহা খুশি হলেন এবং মনে মনে চিন্তা করলেন যে এইবার সত্যিকার অর্থে একটা যুদ্ধ হবে, দেখিস তারা কী বলে। তো উনি সিংহাসনে বসে সেই আব্দুল মুত্তালিবের জন্য অপেক্ষা করছেন। আব্দুল মুত্তালিব আসলেন, আসার পরে তার সুরত, কাপড় চোপড়, তার বৃদ্ধ অবস্থা এবং তার জীর্ণশীর্ণ অবস্থা দেখে উনি খুবই হতাশ হয়ে গেলেন। তো উনি তাকে জিজ্ঞেস করলেন যে আপনি কেন এসছেন। তো আব্দুল মুত্তালিব বললেন যে আমি খুব গরিব মানুষ, আপনার সৈন্যরা আমার কয়েকটা বকরি নিয়ে আসছে, আমি এগুলো যদি দয়া করে ফেরত দেন আমি এই জন্য আসছি। তো আব্রাহা বাদশাহ আব্রাহা খুব অবাক হয়ে গেলেন, বললেন যে আপনি এই বকরির জন্য একজন বাদশার কাছে আসছেন, তো আমি তো মনে করেছিলাম যে আপনি কাবা শরীফ নিয়ে কোনো দেন দরবার করার জন্য, যুদ্ধ না করার জন্য, আপনারা নিজেরা স্বেচ্ছায় ভেঙে ফেলবেন বা আমি যাতে না ভাঙি সেই ব্যাপারে কোনো প্রস্তাব দেবেন, এরকম গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আপনি এখানে আসছেন। তো আব্দুল মুত্তালিব তখন বললেন যে হে বাদশাহ নামদার, আমি বকরির মালিক, তাই বকরি নিয়ে আপনার সাথে দাবি দেওয়া কথাবার্তা বলতে আসছি, আর যিনি এই কাবার মালিক আপনি পারলে তার সাথে কথা বলেন, অথবা তিনি প্রয়োজন মনে করলে আপনার সাথে যোগাযোগ করবেন, এইটা নিয়ে আমার কোনো ভয় বা মাথা ব্যথা নাই। এই কথা বলে
উনি চলে গেলেন। এরপরের ঘটনা আপনারা আমরা সকলেই জানি, বাদশাহ আব্রাহা তার সৈন্যবাহিনী নিয়ে যখন কাবা শরীফ আক্রমণ করতে গেলেন, তখন লক্ষ লক্ষ কোটি কোটি আবাবিল পাখি অজানা জায়গা থেকে ঝাঁকে ঝাঁকে এসে ছোট ছোট মোটর দানার মতো এক একটা পাথর তাদের ঠোঁটে ধারণ করে এই আব্রাহার বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়ল এবং বেশি কিছু করল না, শুধু ওই উপর থেকে এক একটা পাথর ছেড়ে দিল এবং সেই পাথরগুলো আব্রাহার সৈন্যবাহিনী, আব্রাহার সেই হাতি, বিখ্যাত হাতি সহ আব্রাহা নিজে তাদের মস্তিষ্কের উপরে পড়ল। এগুলো এমন যেমন মস্তিষ্কে ঠেকিয়ে যদি আমরা একটা পিস্তলের গুলি করি, একটা লোক যেভাবে স্পট ডেথ হয়, ঠিক ওইভাবে ওই ছোটো ছোটো আবাবিল পাখি, আজকে আমাদের চড়াই পাখির মতন ছোটো ছোটো আবাবিল পাখি, এই পাখির মুখের যে ছোটো মোটর দানার মতো একটা পাথরের নুড়ি, পাথরের টুকরো, এটা আকাশ থেকে যখন তাদের মাথার উপর পড়তো এবং সঙ্গে সঙ্গে তারা সেখানে মুহূর্তের ভিতর মারা যেত। এই যে অলৌকিক কাহিনী, এটা ঐতিহাসিক, এটা প্রমাণিত, বিকজ এটা বেশি দিন আগের ঘটনা নয়, মাত্র 1400 বছর আগের ঘটনা। তামাম পৃথিবীর কেউ এটাকে অস্বীকার করতে পারবে না, এই ঘটনা ঘটেছিল। এই ঘটনা ঘটেছে আমাদের শিক্ষার জন্য, কাবার মৌলিকত্ব প্রমাণের জন্য, কাবার অলৌকিকত্ব প্রমাণের জন্য এবং কাবার যে আকর্ষণ, কাবার যে পবিত্রতা সেটা প্রমাণের জন্য। আল্লাহ আমাদেরকে সবাইকে তৌফিক দান করুন, আমরা যেন খানায় কাবাকে, বায়তুল্লাহকে তার যথাযথ মর্যাদা, ইজ্জত, শান এবং শওকত অনুযায়ী তাজিম করতে পারি, ধারণ করতে পারি এবং কাবা যে উদ্দেশ্যে সৃজিত হয়েছে সেই উদ্দেশ্য জন্য কাজ করে আমাদের যে মানব জনম সেটা আমরা সার্থক করতে পারি, সফল করতে পারি এবং দুনিয়া এবং আখেরাতে মহান আল্লাহ রাব্বুল আলামিন অর্থাৎ কাবার মালিকের সন্তুষ্টি লাভ করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আমিন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।